আসসালামু আলাইকুম, সকলক পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা আর একটি রমজান মাসে প্রবেশ করার সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ। বিশ্বময় মহামারী করোনার প্রতিনিয়ত মৃত্যু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মহামারীর এই সময় আল্লাহ তাআলা আমাদের এখন সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সিয়ামের পরিপূর্ণ সওয়াব অর্জন করতে হলে অবশ্যই আমাদের সঠিক সময় সেহারি ও ইফতার করতে হবে, তাই না? সঠিক সময় সেহারি ও ইফতার করার জন্য আপনাদের প্রয়োজন হবে সঠিক রমজান ক্যালেন্ডার। আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো কিভাবে আপনি যে কোনো জেলা অথবা যে কোনো দেশের ক্যালেন্ডার আপনার স্মার্টফোন অথবা আপনার পিসিতে খুব সহজে ডাউনলোড বা সেভ করে রাখতে পারেন। তো শুরু করা যাক। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ খুরশিদ আলম, আপনারা আছে টেক মাস্টার ভিডিও চ্যানেলের সাথে। শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রমাদানের ক্যালেন্ডার ডাউনলোড বা সেভ করার জন্য আপনাকে অবশ্যই একটি ব্রাউজার অপেন করতে হবে। সো আমি আমার পিসিতে ক্রোম ব্রাউজারটি অপেন করলাম। আপনার মোবাইল থেকে আপনি ক্রোম ব্রাউজারটি অপেন করে জাস্ট এখানে আপনি সার্চ অপশনে এসে লিখবেন রমাদান ক্যালেন্ডার। তা আমি এখানে যেহেতু চিটাগং অবস্থান করছি, সো লেখার সাথে সাথে চিটাগং চলে আসছে। আপনার হয়তো আপনি নোয়াখালী থাকলে নোয়াখালী চলে আসবে, ঢাকা থাকলে ঢাকা চলে আসবে। সো আমরা রমাদানে চলে আসলাম। আমরা রমাদান ক্যালেন্ডার আপনি যেই জেলাতে অবস্থান করেন সেটির নাম জাস্ট এখানে লিখে দিবেন। আমরা এখানে চিটাগং লিখে দিলাম। চিটাগং লিখে আমরা এখানে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। সো আমরা এখানে চলে যাব চিটাগং রমাদান। এখানে উর্দু পয়েন্ট যে ওয়েবসাইটটি আছে আমি আপনাকে সাজেস্ট করবো যে এখানে যাওয়ার জন্য, কারণ এখানে গেলে যে বেনিফিটটি আপনি পাবেন শুধু বাংলাদেশের ভাইয়েরা না, বিশ্বের অন্যান্য দেশে অবস্থান করছেন আমাদের যে ভাইয়েরা তারাও এখান থেকে আপনাদের সেহারির এবং ইফতারের সঠিক সময় আপনি জানতে পারবেন। সো আমরা এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমাদের আজকের যে ডেটটি 14 এপ্রিল, সেহারির সময় ছিল 4:17 এবং ইফতারের সময় 6:14। তো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের পুরো মাসের যে ক্যালেন্ডারটা আছে, রমজানের পুরো মাসের ক্যালেন্ডারটা এখানে দেওয়া আছে। সেহারি এবং ইফতারের সঠিক সময়টি এখানে দেওয়া আছে। এখন আপনি যদি ডাউনলোড করতে চান জাস্ট আপনার মোবাইলে আপনি এটাকে এভাবে ডাউন জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি ডাউনলোডে ক্লিক করলাম, এটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটিকে একটু ওপেন করে দেখব। এই যে দেখুন আপনার এখানে আমার পুরো মাসের ক্যালেন্ডারটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আপনি আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল অথবা আপনার পিসিতে এটিকে ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন। এইভাবে আপনি পিডিএফ আকারেও রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আমরা দেখব যে আমাদের যে ভাইয়েরা বাংলাদেশ সহ অন্যান্য দেশে অবস্থান করছেন তারা কিভাবে তাদের স্যারি এবং ইফতারের সময়টা দেখবেন, সেটা আমরা একটু নিচে যাব। এখন আমি চিটাগং এখানে বের করলাম। আপনি দেখেন মোট সিটিজ ফ্রম বাংলাদেশ, আপনি যেই জেলার এখন না কেন জাস্ট ক্লিক করলে আপনাকে ওই জেলার ক্যালেন্ডারটি শো করবে। তাহলে মোট কান্ট্রিজ আমরা এখন যেতে চাচ্ছি যে আমরা সৌদি আরবে যাবো, যে সৌদি আরবে গিয়ে আমরা দেখবো যে ওইখানে ওদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ওদের স্যারি এবং ইফতারের সময়সূচি দেওয়া আছে। তো আমরা মোট কান্ট্রিজে যাবো। মোট কান্ট্রিজে গেলাম আমরা, আমরা একটু নিচে আসবো এস সিরিয়ালে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সৌদি আরাবিয়া, জাস্ট এখানে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পর দেখেন আপনি তাহলে রিয়াদ, জিদ্দা, মক্কা, মদিনা, তাইফ, খামিস এভাবে সবগুলো জেলারের মোটামুটি স্যারে এবং ইফতারের সময় দেওয়া আছে। তা আপনি যেই কান্ট্রিতে অবস্থান করেন না কেন সেই কান্ট্রি আপনি খুব সহজে গুগলের সাহায্য নিয়ে আপনি আপনার ক্যালেন্ডারটি আপনার মোবাইল অথবা পিসিতে ডাউনলোড বা সেভ করে রাখতে পারবেন। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।